মুন মিশন অর্থাৎ চাঁদের মাটিতে মানুষের ল্যান্ডিং এর ভিডিও বহু সোশ্যাল মিডিয়া তথা ইউটিউব চ্যানেলে দেখা যায়। যা হয়তো আমরা প্রায় সকলেই কোনো না কোনো ইউটিউব চ্যানেলে একবার হলেও দেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই দিন তিন অ্যাস্ট্রোনটের সাথে ঠিক কী ঘটেছিল তা হয়তো কোনো জায়গায় সঠিকভাবে তুলে ধরা হয় না। তাদের এই মুন মিশন এতটাই কি সহজ ছিল জানব। 20 জুলাই 1969, মানব সভ্যতার ইতিহাসে এমন এক ঐতিহাসিক দিন ছিল যেদিন মানব সভ্যতা ইতিহাসে প্রথমবার পৃথিবীর সীমাকে পার করে চাঁদের মাটিতে পা রাখে। নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন এই দুই ব্যক্তি ছিলেন যারা প্রথমবার চাঁদের মাটিতে পা রাখেন। এদের সাথে আরও একজন অ্যাস্ট্রোনট মাইকেল কলিশ, যিনি অ্যাপোলো 11 অরবাইটারে বসেছিলেন। এই মিশনের নাম দেওয়া হয়েছিল অ্যাপোলো 11। এই মিশনের টেকনিশিয়ান লেরি হেক এক ইন্টারভিউতে জানান, আজও সেই মুহূর্ত তার চোখের সামনে ভাসে যেমনটি 52 বছর আগে ঘটেছিল। এটি এমন এক ঘটনা যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য স্থান করে নিয়েছিল। চাঁদে প্রথম সফল মানব মিশন অ্যাপোলো 11 বিমানের সাহায্যে করা হয়। এটি অ্যাপোলো মিশনের 5 নম্বর এবং চাঁদে যাওয়া 3 নম্বর সফল মিশন ছিল। আর এর সাথেই সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মানুষের চাঁদে পাঠানোর স্বপ্ন পূরণ হয়। আর এই ঘটনাকে 20 শতাব্দীর সবথেকে বড় ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিল প্রায় 70 কোটি মানুষ। যদিও সমগ্র পৃথিবীবাসী অ্যাপোলো 11 সম্পর্কে শুধুমাত্র এটুকুই জানে যে ওই দিন অ্যাস্ট্রোনট চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করেছিল এবং কিছু সময় পর পুনরায় পৃথিবীতে ফিরে আসে, কিন্তু এটি পুরো সত্যি নয়। কারণ ওই দিন চাঁদের মাটিতে অ্যাস্ট্রোনটদের সাথে এমন কিছু ঘটেছিল যা তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। জানেন সেই দিন তিন অ্যাস্ট্রোনটের সাথে চাঁদের মাটিতে ঠিক কী ঘটেছিল জানব। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 52 বছর পূর্বে, যখন নাসা কতকগুলি ব্যর্থ প্রচেষ্টার পর অ্যাপোলো 11 চাঁদের মাটিতে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সমস্ত প্রস্তুতির পর অ্যাপোলো 11 স্যাটার্ন রকেটের সাহায্যে 16 জুলাই 1969 ঠিক সকাল 9:32 ক্যানেডি স্পেস স্টেশন থেকে পৃথিবী থেকে লঞ্চ করা হয়। মাত্র 12 মিনিটের মধ্যেই এটি পৃথিবীর অরবিটে পৌঁছে যায় এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার পর SIVP রকেট একে মুন অরবিটে পাঠিয়ে দেয়। এর ঠিক 30 মিনিট পর Saturn V মহাকাশযান রকেটের শেষ জার্নি থেকে আলাদা হয়ে চন্দ্রযান ইগালকে নিয়ে চাঁদের দিকে এগিয়ে যায়। অ্যাপোলো 11 লঞ্চ করার মাত্র 4 দিন পর মুন সারফেসের কাছে পৌঁছে যায়। 20 জুলাই 1969 চন্দ্রযান ইগাল মেন স্পেস ক্রাফট থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ কিছু সময়ের মধ্যে অ্যাপোলো 11 চন্দ্রযান ইগাল চাঁদের নির্ধারিত স্থানে ল্যান্ড করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ল্যান্ডিংয়ের পূর্বে টাইম ক্যালকুলেশন করা হলে জানা যায় ইগাল কোনো কারণবশত নির্ধারিত সময়ের থেকে 4 সেকেন্ড এগিয়ে চলছে। অর্থাৎ চাঁদের যে স্থানকে ল্যান্ডিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছিল, ইগল সেই স্থানে ল্যান্ড না করে এমন এক স্থানে ল্যান্ড করবে যার আইডিয়া না ছিল কন্ট্রোল সেন্টারে থাকা সায়েন্টিস্টদের আর না ছিল স্পেসশিপে থাকা অ্যাস্ট্রোনটদের। এই সময় এই মহাকাশযান এবং চাঁদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার রয়ে গেছিল, যা একটি বড় দুর্ঘটনার সংকেত দিচ্ছিল। কারণ এটি এমন এক ল্যান্ডিং হতে চলেছিল যার পরিণাম কী হবে তা আর্মস্ট্রং এবং অ্যালড্রিন দুজনেই জানত না। ঠিক এই সময় তাদের স্পেসশিপে থাকা কম্পিউটারে এরর শো করতে শুরু করে, অপরদিকে ল্যান্ডিংয়ের সময় কাছে আসতে থাকে। এই পরিস্থিতিতে আর্মস্ট্রংকেই ঠিক করতে হতো স্পেসক্রাফটকে একটি বিশালাকার ক্রিয়েটারে ল্যান্ড করাবে নাকি এর কন্ট্রোল নিজের হাতে নিয়ে ল্যান্ডিং এমন এক জায়গায় করাবে যাতে সকল অ্যাস্ট্রোনট এবং মহাকাশযানটি সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারে। এই ক্রিটিক্যাল সিচুয়েশানে আর্মস্ট্রং বিমানের কন্ট্রোল নিজে হাতে তুলে নেয় এবং 20 জুলাই রাত্রি 8:17 ইগলের সফল ল্যান্ডিং করায়। আর্মস্ট্রংয়ের সিলেক্ট করা মুন সারফেস পয়েন্ট যেখানে তারা ল্যান্ড করে সেই স্থানটিকে আর্মস্ট্রং ট্রেকুলিটি বেস পয়েন্ট
নাম দিয়েছিলেন, যেখানে গর্বের সঙ্গে আর্মস্ট্রং এবং অ্যালড্রিন প্রথমবার পা রেখেছিল এবং দেশের পতাকা উড়িয়েছিল। এই দুই অ্যাস্ট্রোনট চাঁদের মাটিতে পা রাখলেও প্রথম মুন সার্ফেসে পা রেখেছিল নীল আর্মস্ট্রং। এর 19 মিনিট পর অ্যালড্রিন স্পেসশিপ থেকে চাঁদের মাটিতে পা রাখে। এরা দুজনে প্রায় 2.5 ঘন্টা চাঁদের মাটিতে কাটিয়েছিল এবং পৃথিবীতে ফিরে আসার সময় তারা সঙ্গে করে নিয়ে এসেছিল প্রায় 2.5 কেজি লুনার ম্যাটারিয়াল। এই পর্যন্ত শুনলে আপনাদের মনে হতে পারে, যাই হোক, ছোট একটি যান্ত্রিক সমস্যার পরও ফাইনালি এই মিশন সাকসেসফুল হয়েছিল। কিন্তু এমনটি মোটেও ঘটেনি। আসল সমস্যা এবার আসতে চলেছিল, যার ফলে মিশন যে কোনো সময় ব্যর্থ হতে পারত। যারা পৃথিবীতে বসে আমার আপনার মতন লোক মনে করছিল অ্যাপোলো 11 নিজের লক্ষ্যে পৌঁছে গেছে, তারা ভুলে গিয়েছিল এই মিশন সাকসেসফুল তখনই হবে যখন এই মহাকাশযান সফলভাবে পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু ছোট্ট একটি মিস্টেকের জন্য তা ইম্পসিবল বলে মনে হচ্ছিল, যার মানে এই অ্যাস্ট্রোনটরা চিরদিনের জন্য চাঁদের দুনিয়াতেই রয়ে যেত। চাঁদের মাটিতে ল্যান্ড করার পর বিমানে থাকা ফুয়েল পাইপের প্রেশার বাড়তে থাকে। মুন সারফেসের টেম্পারেচার খুবই কম হয়, ফুয়েল পাইপে থাকা আর্দ্রতা বরফে পরিণত হয়, যার ফলে পাইপের প্রেশার সায়েন্টিস্টদের অনুমানের থেকে বেশি হয়ে যায়। পরিস্থিতি এমন লেভেলে পৌঁছায় যে নাসা অ্যাস্ট্রোনটদের অর্ডার দিতে চলেছিল বিমানকে যেন তারা দ্রুত খালি করে দেয়, কারণ এই প্রেশার এতটাই বেড়ে যায় যে মহাকাশযানটি যে কোনো সময় ব্লাস্ট করতে পারত। আর যদি এমনটি হতো, অ্যাস্ট্রোনটার চিরদিনের জন্য চাঁদের মাটিতেই রয়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত কিছু সময়ের মধ্যেই বরফ গলতে শুরু করে, যার পর পাইপের প্রেশার নর্মাল হয়ে যায়। হয়তো স্বয়ং নিয়তি চায়নি তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাক, কিন্তু তারা তখনও সম্পূর্ণ বিপদমুক্ত হয়নি, কারণ এই সমস্যা থেকে বেরোনোর পর বিমানের একটি পার্টে গণ্ডগোল দেখা দেয়। বিমানের এই অংশের একটি সুইচ ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে বিমানের পুরো সার্কিট ব্রেকডাউন হয়ে পড়ে এবং সেই অংশে সম্পূর্ণ পাওয়ার কাট হয়ে যায়। যদিও কিছু সময় পর অ্যালড্রিন সেই ভেঙে যাওয়া সুইচের অংশটি খুঁজে পায়, কিন্তু এখানে সমস্যা ছিল এই সুইচের জন্য হওয়া সার্কিট ব্রেকডাউনকে কিভাবে ঠিক করা যায়, কারণ এই আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য তাদেরকে কখনো ট্রেনিং দেওয়া হয়নি। বিভিন্ন প্রচেষ্টার পর দীর্ঘ 6 ঘন্টা পর যখন অ্যালড্রিন একটি পেনকে সেই সুইচ ভেঙে যাওয়া অংশে দেয়, তখন অলৌকিকভাবে সিচুয়েশন নর্মাল হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়া ইউনিট পুনরায় চালু হয়ে যায়। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এবার সময় হয়েছিল ঘরে ফিরে আসার। এর জন্য নাসা প্ল্যান করে রেখেছিল। কলম্বিয়া বিমান, যার সাহায্যে তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, এতে থাকা 2টি মডিউল, কমান্ড মডিউল যাতে অ্যাস্ট্রোনটরা ছিল এবং সার্ভিস মডিউল যাতে চাঁদ থেকে আনা লুনার ম্যাটেরিয়াল সহ বিমানের অন্যান্য সামগ্রী ছিল, এই 2টি মডিউলকে কলম্বিয়া পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করা মাত্রই 2টিকে ভিন্ন ডিরেকশনে আলাদা হওয়ার কথা ছিল। অর্থাৎ আর্থ অ্যাটমসফিয়ারে প্রবেশ করা মাত্র কলম্বিয়া থেকে 2টি মডিউল 2টি অপোজিট ডিরেকশনে ডিট্যাচ হওয়ার কথা ছিল, যাতে দুজন একে অপরের সাথে ধাক্কা না মারে। এইভাবে প্রশান্ত মহাসাগরে 2টি মডিউল সফলভাবে ল্যান্ডিং হওয়ার কথা ছিল, যাতে মিশন সফল হতো। কিন্তু হয়তো নিয়তি আরও একটি বেশি পরীক্ষা নিতে চেয়েছিল। যেইমাত্র এই 2টি মডিউল একে অপরের থেকে আলাদা হয়, এরা একে অপরের বিপরীত দিকে যাওয়ার পরিবর্তে একে অপরের নিচে একই ডিরেকশানে যেতে থাকে। যে স্পিডে এই 2 মডিউল নিচে নামছিল, সেই সময় ধাক্কা মারা তো দূরের কথা, যদি একে অপরকে সামান্যতম টাচ করত তাহলে হয়তো ওখানেই ব্লাস্ট হয়ে যেত। কিন্তু এখানেও এদের ভাগ্য সঙ্গ ছাড়েনি, 2টি মডিউল বিনা টাচ করে সফলভাবে ফাইনালি 24 জুলাই প্রশান্ত মহাসাগরে এসে পড়ে, যাতে কারোর কোনো ক্ষতি হয়নি। ফাইনালি অ্যাপোলো 11 মিশন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়, যদিও এই অ্যাস্ট্রোনটদের জন্য তখনও একটি বড় বিপদ ছিল। একটি নতুন অ্যাটমসফিয়ার থেকে ফিরে আসার জন্য সায়েন্টিস্টদের মনে একটি ভয় কাজ করছিল। এই সকল অ্যাস্ট্রোনটদের শরীরে কোনো অজানা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া নেই তো, যা সমগ্র মানবজাতির জন্য বিনাশকারী হতে পারত। এই জন্য 3 অ্যাস্ট্রোনটকে আগামী 3 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন রাখা হয়, যাতে কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস এদের শরীরে থাকলে তা বোঝা যায়। কিন্তু এখানে একটি নিষ্ঠুর সত্যি লুকিয়েছিল, কোয়ারেন্টাইন থেকে বাইরে আসার আগে হয় তাদের সুস্থ হতে হতো অথবা কোনো অজানা অসুখে মরতে হতো,
কারণ তারা যদি কোনো এলিয়ান ব্যাকটেরিয়া থেকে সংক্রমিত হতো তাহলে এর চিকিৎসা পৃথিবীর বিজ্ঞানীদের জন্য অসম্ভব হতো। কিন্তু এখানেও তাদের ভাগ্য সঙ্গ ছাড়েনি। 3 সপ্তাহের কোয়ারেন্টাইনের পর পৃথিবীর সামনে রিয়েল হিরোর ন্যায় এই অ্যাস্ট্রোনটটা ফিরে আসে। ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।